বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বানে আজ এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার শেষে ওরিয়েন্ট চমুনিতে অনুষ্ঠিত হয় পথসভা। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানান, বিশেষ করে সে দেশে সংখ্যালঘুদের উপর যে লাগাতার অত্যাচার সন্ত্রাস হচ্ছে তার প্রতিবাদ জানান। পথসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর প্রমুখ। বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানান তারা। বাংলাদেশে সংখ্যালঘু অংশের মানুষ যারা, তাদের বিরুদ্ধে সর্বত্র না হলেও বেশ কিছু জায়গায় আক্রমণ সংঘটিত হচ্ছে। এই আক্রমণকে আমরা নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। আক্রান্ত যারা সংখ্যালঘু অংশের মানুষ, তাদের নিরাপত্তা আমরা দাবি করছি। একটা দেশে গণতন্ত্র আছে কি না এটা বুঝবার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি হচ্ছে সেই রাষ্ট্রে বা দেশে যারা সংখ্যালঘু অংশের মানুষ, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে তারা সেই রাষ্ট্রের বা দেশের অন্যান্য অংশের জনগণের সাথে সমান অধিকার ভোগ করতে পারেন কিনা।